আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, এফএ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা সেনজেন, ইউরোপে যে সকল দেশগুলো বাংলাদেশে অবস্থিত আছে, যেগুলো অ্যাম্বাসি বা দূতাবাস বাংলাদেশে আছে, সেখানে ভিসা করার জন্য আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন আছে, অর্থাৎ ভিসা করতে গেলে আপনারা যে যারা দেশ বিদেশে বসবাস করছেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা আপনারা অনেকে জব করছেন না বা ব্যবসা করছেন না, এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন আপনাদের প্রাণডাল অভিনন্দন, এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি বলতে পারি নিশ্চিত করে আপনারা সকলেই উপকৃত হতে পারবেন, এবং এটি দেখে আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছেন, যারা ভ্রমণ করতে পছন্দ করেন বা ভবিষ্যতে করবেন, তাদের জন্য এটি অত্যন্ত জরুরি হয়ে জরুরি আপনারা এটি শেয়ার করতে পারেন জনস্বার্থে। তো যারা আমাকে দেখেন আপনাদের উদ্দেশ্যে বলছি বা কমেন্টস করেন, দেখুন আজকে সকাল থেকে বেশ কিছু ফোন আমি পেয়েছি। তো যারা আমাকে ফোন করেছেন, ফোনের সারমর্মটি ছিল এরকম যে ওনারা প্রবাসে ছিলেন বা অনেকে বাংলাদেশেই আছেন, কিন্তু তারা জানেন না যে কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় বা অ্যাম্বাসিতে আসলে প্রফেশনালিজম যেটি আছে, যে আপনি কী করেন, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়। তো এই ব্যাপারে ওনারা নিশ্চিত নয়, তো যার কারণে আপনারা ভিসা জন্য আবেদন করতে পারছেন না, বা ভিসা যখন আবেদন করবেন, চিন্তা ভাবনা করেছেন, মনস্থির করেছেন, তখনই বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে আপনারা পড়ে যান। তো আপনাকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে, প্রথমেই আপনাকে অ্যাম্বাসির যে রিকোয়ারমেন্টসগুলো আছে, সেই রিকোয়ারমেন্টসের মধ্যে কিন্তু থাকে আপনার একটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা আপনি কোম্পানি অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে, যেটি ছয় মাস সর্বনিম্ন, ছয় মাস, উপরে আপনি এক বছর দিতে পারেন, এটি অপশনাল, এটি এমন কোনো বাধ্যকতা নেই অ্যাম্বাসির যে আপনাকে এক বছর স্টেটমেন্ট দিতেই হবে। তো আমরা বলে থাকি যে আপনি এক বছর স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার জন্য এটি ভালো হয়। তাতে দেখা যাবে আপনার স্টেটমেন্টটি এক বছরে বেশ কিছু টাকা আপনি ট্রানজ্যাকশন করেছেন, এটি প্রুফ করা যায়। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই স্মরণ রাখবেন। আমি সচেতনতার জন্য অনেক কন্টেন্ট করেছি, যেখানে আমি শত শত বার বলেছি যে দেখুন, অন্যের কোনো ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য আবেদন করবেন না। যদি আপনি কিছু না করে থাকেন, যদি আপনি আপনার বাবা মায়ের সাথে ট্রাভেল করছেন, সেক্ষেত্রে আপনি আপনার বাবা মায়ের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিতে পারেন, আপনার বাবা কী করেন সেটি আপনি দিতে পারেন, আপনার প্রয়োজন নেই, যেহেতু রেসপন্সিবল পার্সন হচ্ছেন আপনার বাবা বা মা, সেক্ষেত্রে আপনার এটি প্রয়োজন হয় না। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা সকলে বলেন যে ভাইয়া, আমার তো বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি আমি তো কিছু করি না, তাহলে আমি সেই প্রফেশনালিজম কিভাবে আমি দেখাবো। দেখুন, আপনাকে অবশ্যই যে আপনি কি করেন, আপনার যদি ব্যবসা করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটি ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে, যে সেই কোম্পানিটির নামে, ট্রেড লাইসেন্সটি যে কোম্পানির নাম দিয়ে করেছেন সেই নামে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এবং এটি গেল ব্যবসায়ীদের জন্য। আপনার যদি এটি না থাকে, তাহলে আপনি কি করেন, যে আপনি একটি কোম্পানিতে চাকরি করছেন, সেখান থেকে আপনাকে আইডি কার্ড নিতে হবে, আপনার ছবি সম্বলিত আইডি কার্ড নিতে হবে, এবং আপনার ভিজিটিং কার্ড নিতে হবে, সেই অফিসের প্যাডে আপনাকে একটি এনওসি পেপার দিতে হবে, তাহলে কিন্তু অ্যাম্বাসি যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল হবে। তখন তাদের যে বিভিন্ন ধরনের কোয়ারিজ থাকে সেগুলো কিন্তু তারা আর আপনাকে করবে না। পারেন যে ভাইয়া, কিছু কিছু অ্যাম্বাসি তো আমাদের এই ডকুমেন্টসগুলো চায় না। ঠিক আছে ভাই, চায় না, তাই বলে কি আপনি আপনার ডকুমেন্টসগুলো রাখবেন না? অবশ্যই রাখবেন, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আপনারা যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন, সমবয়সী, ছোটো যারা আছেন, আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করি, দেখুন এটি আপনারা খারাপভাবে নেবেন না। আমি যা বলছি আপনাদের ভালোর জন্যই বলছি, যেহেতু আমি কাউন্সিলিং করি, সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত মানুষ আসেন, ফোন করেন, কমেন্টস করেন, তাদের সেই মতামতগুলো থেকেই কিন্তু আমি কথাগুলো আপনাদের জন্য শেয়ার করছি। আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ, আমরা সব বিষয়ে জানতাম, সব বিষয়ে আমরা জানি, যার ফলে কিন্তু আমাদের ভিসা হয় না। তো এই বিষয়টি কিন্তু বিশেষ করে আমি যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়ে পারদর্শিতা থাকা উচিত, কিন্তু যদি সব বিষয়ে আমি যদি এক্সপার্ট বা পারদর্শিতা দেখাই, তাতে কিন্তু পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা শতকরাই থাকে। তো এই ব্যাপারটি আপনারা সচেতনভাবে দেখবেন বা সচেতনতা অবলম্বন করবেন। বাংলাদেশিরা যখন আমরা অ্যাম্বাসিতে যখন আমরা ফাইলগুলো সাবমিট করি, যখন আমি অ্যাম্বাসির নাম বলছি না, উন্নত একটি দেশে অ্যাম্বাসিতে ভদ্রলোক প্রায় 37টি দেশ ট্রাভেল করেছেন ওয়ার্ল্ডের। তো ভিসা আবেদন করার পরে যখন অ্যাম্বাসি ওনাকে ইন্টারভিউর জন্য ডেকেছে, ডাকার পরে ওনার সমস্ত পেপার্স ঠিক আছে,
ওনাকে জিজ্ঞাসা করলো আপনি কি করেন, তিনি বললেন আমি ব্যবসা করি। বললো ঠিক আছে, আপনি ভিসা অফিসার ওনাকে রিপ্লাই প্রশ্ন করলেন, ঠিক আছে স্যার আপনি আপনার ভিজিটিং কার্ডটা আমাকে দিন। তখন তিনি তার ভিজিটিং কার্ড দিতে পারেননি এবং ওনাকে প্রশ্ন করেছে আপনি আপনার যে কোম্পানির ঠিকানা আছে সেই ঠিকানাটি বলুন, তিনি সেটিও বলতে পারেননি। কারণ উনি হয়তো কারো কাছে শুনেছেন যে অ্যাম্বাসিতে ভাই এগুলোর কিছুরই প্রয়োজন নেই, আপনি শুধু পাসপোর্ট দিয়ে আবেদন করে দেন, ইনফরমেশন আপনাকে তারা আপনাকে দেখবে, আপনার চেহারা হ্যান্ডসাম, আপনি খুব রূপবতী, তা এটি দেখে তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। দেখুন অ্যাম্বাসি কখনোই কিন্তু আপনি সুদর্শন, আপনি হ্যান্ডসাম নাকি আপনি অনেক পয়সাওয়ালা এটি দেখবে না। অ্যাম্বাসি দেখবে যে তাদের রিকোয়ারমেন্টসগুলো আছে, সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল আছে কি না, বা তাদের যে প্রশ্নগুলো আপনাকে করবে সে প্রশ্নের অ্যান্সার বা উত্তরটি আপনি সঠিকভাবে দিচ্ছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু তিন চারটা জিনিস ওনারা এনশিওর করেন। আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন হয়তো আপনার অনেকে বলেন যে আমার কাছে তো অ্যাম্বাসি কিছুই চায়নি, সেটি হয়তো চাইতে নাও পাইতে হবে, কিন্তু আপনার বেলায় যে চাবে না এমনটি কি সিকিউরিটি আছে? তাই বলি আপনারা এই অবশ্যই ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনার ডকুমেন্টস না থাকে আপনারা সেই ডকুমেন্টসগুলো আপনারা তৈরি করুন, আপনারা ট্রেড লাইসেন্স করুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন, আপনারা এগুলো করে তারপর অ্যাম্বাসিতে সাবমিট করুন। আমি বলি যে আপনারা যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করবেন, যে কাগজগুলো আপনার নেই সেগুলো সময় নিন, সময় নিয়ে সেই পেপারসগুলো তৈরি করে তারপরে অ্যাম্বাসিতে ভিসার জন্য আপনারা আবেদন করুন। যদি আপনার সেই পেপারসগুলো নেই, আপনি কারো কথা শুনে সেই পেপারসগুলো বানিয়ে দিলেন, এটি আপনিই কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এই ব্যাপারটি মনে রাখবেন। এবং আপনারা যারা বিভিন্ন দেশে যেতে চান, আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে এখন অনেক কাউন্সেলিং ট্রাভেল এজেন্সি আছে, যারা আপনারটা যারা কনসালটেন্সি ফি নিয়ে থাকেন, কনসালটেন্সি ফি নিয়ে ওনারা আপনাকে সেই পরামর্শটি দিবেন। তাতে কিন্তু পৃথিবীর কারোর বাবার সাধ্য নেই যে আপনাকে আপনার সাথে প্রতারণা করা। আপনি বাংলাদেশে একটি জেলা শহরে বসে আছেন, সেখানে বসে যদি আপনি মনে করেন সারা পৃথিবীর তথ্য আপনি ফোনে জেনে নেবেন, তাতে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো এই ব্যাপারটি আপনাদের বলি যে যারা কাউন্সেলিং করেন, যারা কনসালটেন্সি ফি নিয়ে মোবাইলে এখন অনলাইনে যারা আপনাকে সময় দিবে তাদের কাছ থেকে পরামর্শটি নিন, বা ওনাদের সাথে অফিসে গিয়ে আপনি সরাসরি তাদের সাথে কথা বলুন, কথা বলে যে ভ্রমণ সংক্রান্ত যে সকল তথ্যগুলো আছে সেগুলো আপনি জানুন, তাহলে আপনি সত্যিকার অর্থে উপকৃত হতে পারবেন। কারণ আপনি যদি ঘরে বসে থেকে ইনফরমেশন নিতে চান তাতে আপনার ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি। তো আপনারা যারা আমাকে দেখেন আপনাদের বিনীত অনুরোধ করে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, এবং সব সময় বাংলাদেশের মান সম্মান আপনাকে দিয়েই উজ্জ্বল হবে, এই ব্যাপারটি মাথায় রেখে আপনারা অগ্রসর হবেন। কখনোই অ্যাম্বাসিতে যে ডকুমেন্টসগুলো আপনার নেই, যে কাগজপত্রগুলো সেগুলো বানিয়ে দিবেন না, দয়া করে সময় নিয়ে তারপর বানিয়ে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।